থাকেনি, তাই না? বিশেষ করে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর কথা বলছি, তাই না? আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাসের জন্য উপস্থিত হয়েছি। আচ্ছা, তো তোমাদের সাথে অনেকদিন ধরে কথা নেই, মনে যোগাযোগ নেই, তাই না? সেই মুহূর্তগুলো আমরা আর পাই না, কিন্তু এত কিছুর মধ্যেও আমরা পড়াশোনা বন্ধ করে দিয়ে বসে থাকবো না, তাই না? আমরা অবশ্যই বাসায় বেশি বেশি পড়াশোনা করবো। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের ক্লাসে উপস্থিত হয়েছি। আমি আমার পরিচয়টা তোমরা অবশ্যই জানো, এর আগেও তোমাদের সাথে অনেকদিন ক্লাস চলেছে। আচ্ছা, তো আমরা চলো ক্লাসে চলে যাই। আজকে আমরা নিব হচ্ছে, যেহেতু তোমরা করোনাকালীন মুহূর্তের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের জন্য একটা সংক্ষিপ্ত সিলেবাসের ব্যবস্থা করেছেন, তাই না? ইতিমধ্যে তোমাদের সবার কাছে নিশ্চয়ই সেই সিলেবাসটা পৌঁছে গেছে। সেই সিলেবাসে আমরা কয়েকটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি, যেমন আমি একটু বিস্তৃত বলতে চাই, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে আমাদের পাঁচটা অধ্যায় সিলেকশন দিয়েছে এবং দ্বিতীয় পত্র থেকে পাঁচটা অধ্যায় সিলেকশন দিয়েছে, তাই তো? আচ্ছা, প্রথম অধ্যায়গুলো শুধু আমরা পড়বো এবং দ্বিতীয় পত্রের যে অধ্যায়গুলো দিয়েছে সেগুলো আমরা পড়বো। আচ্ছা, তো সেই ধারাবাহিকতায় আমি যেহেতু সিলেবাস ওয়াইজ পড়বো, সেই জন্য আমি সিলেবাসের প্রথম অধ্যায় থেকেই আমি তোমাদের আবারও শুরু করবো। কারণ আমি জানি অনেকেই যারা করোনার বিরুদ্ধে একদম বই নিয়ে বসনি, আবার অনেকেই আছে যে ঠিক আছে পরীক্ষায় কি অন্য প্রমোশনই হয়ে যায় কি না সেই চিন্তাতে অনেকেই আছো, আর যা কিছু কিছু স্টুডেন্ট আছো যারা একেবারেই সব কিছুর বাইরে অর্থাৎ তারা পড়েই গেছো, তাদের জন্যও সেটা কাজে লাগবে, কারণ অনেকদিন ধরে গিয়ে তোমাদের সেই পড়াটা রিভিশনটা ভালোভাবে হবে। তো আজ আমি তোমাদের ক্লাস করাবো হচ্ছে ভেক্টর অধ্যায়টি, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টি, অর্থাৎ আজকে আমরা করবো হচ্ছে অধ্যায় হচ্ছে দ্বিতীয়, ঠিক আছে? অধ্যায় দুই, অধ্যায় নাম হচ্ছে কি ভেক্টর, ঠিক আছে? তো আমরা আগেই জেনেছি, তারপরে আমি আজকে তোমাদের একটু রিভিশনে যাবো, যেমন ভেক্টর কি, যখনই আমি বলবো যে ভেক্টর তখনই আমার প্রশ্ন আসবে কি যে ভেক্টরটা কি, তাই না? আমি যদি এখানে বলে দিই যে ভেক্টর কথা বলতে আমাদের দুইটা বিষয় আসে, প্রথমে যে আমরা ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই বলা হয় হচ্ছে কি রাশি। আমি আবার বলছি, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা হয় তাকে কি বলা হয় রাশি। যেমন দুইটা রাশির মধ্যে আমাদের প্রকৃতিতে আমরা দুইটা রাশি পাই, যেমন একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে কি বলতো তোমরা স্কেলার রাশি। একটি হচ্ছে কি ভেক্টর রাশি আর একটি হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে ভৌতভাবে প্রকাশ করার জন্য বা সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় সেসব রাশিকেই ভেক্টর রাশি বলে। এবং অন্যদিকে যদি আমি বলি যে স্কেলার রাশি কি, যে সকল রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় সেসব রাশিকে স্কেলার রাশি বলে। যেমন আমি যদি বলি যে আমি এখান থেকে আমার বাসায় যাব, আমি কলেজে আছি, আমি কলেজ থেকে আমার বাসায় যাব, এখন আমি তোমাদের বললাম যে আমাকে একজন কেউ এসে জিজ্ঞাসা করলো যে ম্যাডাম আপনার বাসাটা কোথায়, আমি বললাম যে আমার বাসা এখান থেকে 5 কিলোমিটার দূরে। একটু লক্ষ্য করো, আমি কিন্তু তাহলে আমার বাসায় যেতে হলে আমি কিন্তু শুধু বলেছি 5 কিলোমিটার দূরে, তার মানে কি আমাকে যদি আমার বাসার অবস্থাটা খুঁজে পেতে হয় তাহলে আমরা জানি কি আমাদের চারটা দিক, তাই না? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে আমাকে সবতে কী করতে হবে, চারটা দিকে গিয়ে আমার বাসা নির্দিষ্ট হতে হবে, তার মানে কি আমি শুধু মান বলেছি, অর্থাৎ সেটা কী রাশি বলো তো? হ্যাঁ, সেটা অবশ্যই কী রাশি, স্কেলার রাশি, কারণ আমি যেহেতু কী বলেছি শুধু 5 কিলোমিটার দূরে। এখন যদি আমি প্রশ্ন করি যে এখান থেকে অর্থাৎ কলেজ থেকে পূর্ব দিকে আমার বাসা হচ্ছে 5 কিলোমিটার দূরে বা পূর্ব দিকে 5 কিলোমিটার দূরেই আমার বাসা, তাহলে কিন্তু পূর্ব দিকে 5 কিলোমিটার যাওয়ার পরে আমার বাসার সম্ভাব্য স্থানটা খুব সহজেই খুঁজে পাওয়া যাবে, তাই না? তাহলে দেখো আমরা বলছি কি যেসব রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি, এবং যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় হচ্ছে কি ভেক্টর রাশি, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আসি যে বিভিন্ন প্রকার ভেক্টর রাশি সম্পর্কে আমরা পড়েছিলাম, যেমন হচ্ছে কি বিভিন্ন প্রকার ভেক্টর রাশি আমরা পড়েছিলাম, যেমন একক ভেক্টর পড়েছিলাম, তারপরে নাল ভেক্টর পড়েছিলাম, শূন্য ভেক্টর পড়েছিলাম, স্বাধীন ভেক্টর, তাই না? আমি আবার একটু যাই, একক ভেক্টর যেসব রাশিকে মান হচ্ছে কি 1 তাকে বলা হয় হচ্ছে কি
এখান থেকে আমরা যেহেতু রুট ওভার দিয়ে দিয়েছি, রুট ওভার থাকলে আমরা সহজে কি করে
আচ্ছা ভাই।